আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইলামোমো ব্লগস, এবং সেই সাথে গুড মর্নিং, ওয়েলকাম টু কক্সেস বাজার ডে টু। কেমন আছো? খুব ভালো আছি। রুমের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় আমি স্বর্গে আছি, বের হলেই মনে হয় আমাকে স্বর্গ থেকে বের করে নরকে পাঠানো হয়ে গেছে। ডিমোশন হয়েছে আমার প্রমোশন দেখে, না জানি না, তবে আমি মনে হয় বিচে থেকে থেকে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কালো হয়ে গেছি আমি। আজকে খুবই এক্সাইটিং একটা ব্লগ আসতে যাচ্ছে। আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সোনাদিয়া। এখন সাগর খুব উত্তাল, সবাই না করছে আমাদেরকে স্পিড বোটে সোনাদিয়া যেতে। এখন আমরা প্ল্যান এ ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে, যেহেতু সাগরে বাতাস বেশি, ঢেউ বেশি, এই জন্য এখন প্ল্যান বিতে চলে আসছি। আমরা প্রথমে যাব মহেশখালী, মহেশখালী থেকে পরে যাব সোনাদিয়া। মহেশখালী যেতে নাকি আমাদের চলুন আমরা ঘাটে চলে যাই, হালকা নাস্তা করে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে, হালকা নাস্তা করে নিচ্ছে। আমরা প্ল্যান করেছি মহেশখালী গিয়ে তারপর নাস্তা করব। তো চলুন, পথে কি কি ঘটে আমাদের সাথেই থাকবেন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক করে দিবেন। তো আমরা ঘাটে চলে এসেছি, অটো দিয়ে ঘাটে এসেছি, 50 টাকা রিক্সা ভাড়া লেগেছে। এখানে ঘাটে ঢুকার সময় পার পার্সন 20 টাকা করে দিতে হয়, ঘাট ফি পার পার্সন 20 টাকা, আমরা 4 জন 80 টাকা দেওয়া হয়েছে। রোদ লাগছে অনেক, আমাদের ছাতা আছে কিন্তু একটু পরে আমরা শেডের নিচে চলে যাবো, এই জন্য আর ছাতাটা এখন আমি মেলিয়ে দিচ্ছি না। জোস, এই নৌকাটা জোস। আমরা মহেশখালী যাচ্ছি এখন, এই যে এই দেখছি স্যার ম্যাডাম চলে যাচ্ছে এখন। আর ভাড়া কত করে পড়লো? 110 টাকা করে ভাড়া পার পার্সন। বিসমিল্লাহির রহমানির রহিম, যাও আরে যাব, এই দিক দিয়ে যাও, এই যে এই যে আমার হাতে ধরো, এত সহজ, ঠিক আছে আসো। আরো আসতেছে মানুষজন সারা পর্যন্ত, এই যে ছাতার ব্যবস্থা হয়ে গেছে। স্পিডবোট থেকে নেমে গিয়েছি আমরা, আমরা যখন সিজনে আসছিলাম তখন এত সিরিয়াল ছিল না এখানে, স্পিড বোটে ওঠার রেগুলার মানুষ, এবং একটা বোটে আসতেছে একটাই যাইতেছে, মানে যেই কয়টা আসতেছে এভাবে যাইতেছে, আবার লম্বা লাইন আছে এখানে হয়ে গেছে। তো চলো রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে আমরা উপরের দিকে উঠি। হ্যাঁ, ঘাটে এসে
স্পিড বোট থেকে নামার পর অল্প একটু সামনে আসলে এখানে রিক্সা অটো পাওয়া যাবে, আর চাইলে এখান থেকে রিক্সা অটো রিজার্ভ নিয়ে মহেশখালী পুরো দ্বীপটাই ঘুরে বেড়ানো যাবে। তো আমরা যেহেতু মহেশখালীতে আজকে আসলে উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমরা সোনা দিয়ে দ্বীপে যাব, যেহেতু মহেশখালীতে ঘুরতে 300-400 টাকার মতো লাগে অটো ভাড়া রিক্সা ভাড়া, আর আমরা যেহেতু ওই দ্বীপে যাব সোনা দিয়া, সো এইখান থেকে দেখি আরেকটা ঘাটে যেতে হবে আমাদের। অটো করেছি আমরা, অটোতে উঠেছি, অটো দিয়ে যাব হচ্ছে ঘটিবাড়ি, না ঘটিবাড়ি, আচ্ছা হ্যাঁ ঘটিভাঙা ঘাটে, ওইখান থেকে পরে নৌকায় ঘুরে সোনা দিয়া। আচ্ছা কত নিল অটো ভাড়া? 300 করে আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখে কি বোঝার উপায় আছে, আমরা স্পিড বোটে আসলাম, এটা নাকি সাগরের মাঝখানে দ্বীপ, পুরাই মনে হচ্ছে আমাদের নর্মাল যে আমরা থাকি শহর গ্রাম ওইসবের রাস্তা। আমার মুড অফ গরমে, এর মধ্যে হচ্ছে উল্টা, এই জন্য পৃথিবীও তার উল্টা ঘুরতেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট হাউস করা, এগুলো সব লবণের ক্ষেত, এখানে সাগরের পানি ধরে রাখা হয়েছে, শুকিয়ে লবণ হবে আস্তে আস্তে, আর ওই যে ঢেকে রাখা উঁচু করে এই যে এটা লবণের স্তূপ, এগুলো এখনো রিফাইন হয়নি, তবে আয়োডিন যুক্ত সমুদ্রের লবণ সবচেয়ে ভালো লবণ। আমরা ঘটি ভাঙা চলে আসছি, এত রোদ ছাতা দিয়ে হাঁটতেছি, সামনে একটা ভাঙা ব্রিজ আছে ওইটাই ঘাট, ওখান থেকে নৌকা নিয়ে এখন সোনা দিয়ে যেতে হবে। মহিষ এই যে এই শিপগুলো দেখে, এই মাছ ধরা নৌকাগুলো দেখে ভিউয়ার্সদের কোন মুভিটার কথা মনে হচ্ছে? বাংলাদেশের কোন মুভিটা খুব বেশি হিট হয়েছে এখনো মানুষের মুখে মুখে? কমেন্টে জানাবেন মুভিটার নাম। এই যে এই শিপগুলো দেখে আমরা নৌকার অপেক্ষায় আছি, নৌকা নাকি আসতে দেরি হবে, এই জন্য কিছু খেয়ে নিচ্ছি এবং নিয়েও নিচ্ছি খাবার দাবার সাথে করে। নৌকা প্রায় চলে এসেছে, এই যে আমরা ঘাটে আছি, এরকম একটা ঘরে বসে আছি, পানি খেলাম, নাস্তা খেলাম, পুরোপুরি হাওয়া মুখে ফিল নিতেছি। আমি এই যে রুমালটা ভিজায় মাথার উপরে দিয়ে রাখছি, নাহলে হিট স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য এই ব্যবস্থা। 1 ঘন্টা 15 মিনিট বসে থাকার পর নৌকাটা এসেছে ওই পার থেকে, আমরা এখন যাব, আমরা পশ্চিমে যাব, আমরা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছি, ওরা নেমে শেষ করলে তারপর আমরা গিয়ে উঠবো। হ্যাঁ সবাই কাপড় চোপড় করে তুলে তারপর পানিতে নামছে, পানি যেহেতু কম এখানে নৌকা আটকিয়ে গিয়েছে, পুরোটা আসতে পারছে না আমাদের কাছাকাছি, এটুকু পানি আমাদের ভাঙতেই হবে, সিঁড়ির ব্যবস্থা নেই এখানে কোনো। ওই যে নৌকা কাছে আসতেছে, আমরা ওয়েট করছি, আমরা সবার আগে উঠবো, ঠিক আছে, এর জন্য আমাদের ওজন হলে পরে অন্যরা ছেলেরা গিয়ে ওই হাতে সবার নিয়ে উঠতে পারে। ওরে এখানে ওয়েট করছি, পুরো যুদ্ধ করে আমরা যুদ্ধ জয় করে উঠছি নৌকায়, ও মাই গড, এত যুদ্ধ করছি আমরা, ওরে বাবা, সবাই শীতকালে যাওয়াটা বেশি ভালো। সোনা দিয়া মহেশখালী দ্বীপেরই একটা অংশ, তবে সেটা একটু বিচ্ছিন্ন আর কি। তো মহেশখালী থেকে সোনা দিয়া যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন একদম থই থই পানিতে ম্যানগ্রোভ ফরেস্টটা পুরোটা ডুবে আছে। আমাদের এই ভিডিওর পরের অংশে আপনারা দেখতে পাবেন, আমরা যখন ফেরত আসবো তখন দেখতে পারবেন ভাটার সময় পানি গিয়ে সবগুলো জায়গা একদম
শুকিয়ে খা খা হয়ে যাবে। এখন অনেক বেশি পানি, এখন ফুল জোয়ার চলছে, এই জন্য আমাদের যাওয়াটা সহজ হচ্ছে, আসার সময় একটু ঝামেলা হয়। নৌকার আওয়াজে আসলে কিছুই শোনা যাচ্ছে না কথা, এই জন্য আলাদা করে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন কত পানি দেখা যাচ্ছে, আমরা কত কাছাকাছি গিয়ে নামবো, শিশুদের আনন্দ, আহা কি শান্তি, আর ওদের মনে কোনো ভয়ও নেই। আমরা যদিও এটুকু পানিতে অনেক ভয় পাচ্ছি, কিন্তু ওদের জীবনটাই তো এখানে, এই জন্য ওদের কোনো ভয় নেই। আমরা ঘাটে চলে এসেছি, 30-40 মিনিট লেগেছে আমাদের ঘাটে আসতে। তো এই তো ধাক্কা লাগবে। নামা উঠা যেমন যুদ্ধ ছিল, নামাটাও একটা যুদ্ধ, খুব কষ্ট করে উঠতে হচ্ছে। এই যে আরেকটা নৌকা, এটা আরেকটা নৌকায় উঠে তারপর যেতে হচ্ছে। হ্যাঁ আমরা ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা নতুন জিনিস জানতে পেরেছি এখানে, যে সোনাদিয়া দ্বীপে বলো কি নাই, কিছু যানবাহন নাই, সব পায়ে হাঁটা। যেদিকে যান পায়ে হেঁটে, 9 কিলোমিটার লম্বা আছে সোনাদিয়া দ্বীপ। 9 বর্গ কিলোমিটার সোনাদিয়া দ্বীপের আয়তন। আর কোনো অটো, সিএনজি, রিক্সা, সাইকেল, বাইক কোনো কিছুই নাই। সোনাদিয়া দ্বীপ এমনিতেই পরিবেশগত, হ্যাঁ, এই জন্য পরিবেশের বিপর্যয় রক্ষার্থেই এখানে আসলে কোনো যানবাহন কোনো কিছু নেই আর কি, হেঁটে হেঁটে যেতে হবে। আমরা তো হাঁটছি হাঁটছি, আর সামনে এই যে আরেকটি দল আছে, ওনাদের সাথে আমরা অ্যাড হয়েছি। ওনারা পিকনিক করতে আসছে চকরিয়া থেকে, না তো স্যার তার ছাত্রছাত্রীদের নিয়ে আসছে, তো ওনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। ও স্যার যিনি আছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে এর আগে এখানে এসে, নিয়ে আসছে। দেখো ওই পাশে ঘরটা দেখাও, সোনাদিয়ার ঘর। খুব দরিদ্র এখানকার মানুষ, খুবই কষ্ট করে জীবনযাপন করে। ওদের জীবনের কষ্ট মানে আমরা এটা ইমাজিন করতে পারবো না, ওরা এত হার্ডওয়ার্কিং লাইফ এদের। এই রোদের মধ্যে আমরা ছাতা দিয়ে হেঁটে পানি, লিটার পর লিটার পানি খেয়ে ফেলছি ফ্রিজের, তারপরেও আমরা মনে হচ্ছে যে আমাদের জীবন শেষ। আর ওরা এই রোদের মধ্যে কোনো ছাতা নাই, কোনো কিছু নাই, মাথার মধ্যে বস্তা নিয়ে দেখি ধরুম ধরুম যাচ্ছে, রেখে আবার আসতেছে, আবার আরেকটা বস্তা নিয়ে চলতেছে, মানে খুবই। তবে যারা এদিকে আসতে চাইবেন বা অ্যাডভেঞ্চার করতে চাইবেন, অবভিয়াসলি শীতকালে আসবেন, গরমকালে আসবেন না প্লিজ। গরমের দিন সাগর উত্তাল থাকে, নৌকা পাওয়া যায় না, তারপর হচ্ছে ভাড়া বেশি নেয়, তারপর এই যে মানে কোনো জায়গাতেই কোনো কিছু সুবিধা। হ্যাঁ, ভাড়া বেশি নেয়ার কারণটা বলি, কারণ হচ্ছে এখানে ওরা আসলে প্যাসেঞ্জার ওরকম ভাবে পায় না, এই জন্য ভাড়া বেশি নেয়। শীতকালে তো মানুষের যাওয়া আনা গুনা বেশি থাকে, এই জন্য ভাড়া তুলনামূলক কম থাকে। এখন একটু ছায়া পাবো সোনাদিয়া দ্বীপের, এইটা হচ্ছে স্বর্গ। চলেন আপনাদেরকে সোনাদিয়ার বাসিন্দাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে দেখছেন বড় বড় সিংহলা, হ্যাঁ এরা সবাই সোনাদিয়ার লোক। সোনাদিয়ার লোক বাবা, লাল পরা তো আরো ওনার, ওনাকে দেখে একটু রাগ পাইছে। আমরা ঝাউবন দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম, আসতে আসতে হঠাৎ করে আমরা কি দেখি, হঠাৎ করে আমরা দেখি আমাদের সামনে একদম খোলা সমুদ্র, এবং এই সমুদ্রের গর্জন আমরা সেই ওই পাশ থেকে শুনতে পাচ্ছিলাম। তো এটা হচ্ছে পূর্ব বিচ বলে, আর ওইটা হচ্ছে পশ্চিম বিচ। তো পশ্চিম বিচের এদিক দিয়ে নৌকা এসে নামায়, আর পূর্ব বিচের এদিক দিয়ে হচ্ছে এটা হেঁটেই আসতে হবে, যেহেতু কোনো যানবাহন নাই। আর স্পিড বোটে ভাড়া করে আসলে হয়তো সরাসরি এদিকে নিয়ে আসতে পারবে, খোলা সাগর দিয়ে আসতে আমাদের খুব ভয় লাগছে। আমরা নৌকা দিয়ে এত করে আসি, তবে শীতকালে আসবেন সবাই সরাসরি স্পিড বোটে আসবেন, যাই ভাড়া টাড়া লাগে একটু ভাড়া বাড়িয়ে দিবেন, এরা আসলে খুব গরিব।